সড়কে চেক চেকপোস্ট এড়াতে টেকনাফের শাহপুরী দ্বীপ হয়ে সাগরের বিপজ্জনক রুট ব্যবহার করছে রোহিঙ্গারা, ঘটছে মৃত্যুও, সহায়তাকারী শত শত দালাল আটক। মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচিতি পেতে চায় না রোহিঙ্গারা, ডিজিটাল নিবন্ধন কার্যক্রমে নেই আগ্রহ। চালুর 8 বছরেও আলোর মুখ দেখেনি পুলিশের অনলাইন জিডি পদ্ধতি, বাড়তি আয় বন্ধের আশায় পুলিশের অনীহার অভিযোগ। এবং প্রতি বছর উৎপাদন বাড়লেও দেখা মিলছে না বড় আকারের ইলিশের, অতিরিক্ত আহরণই কারণ বলছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। সড়কপথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চেকপোস্ট এড়ানোর কৌশল হিসেবে টেকনাফের শাহপুরী দ্বীপ হয়ে সাগরের বিপজ্জনক রুট ব্যবহার করছে রোহিঙ্গারা। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে দালালদের সহযোগিতায় তারা সাগরপথে কক্সবাজার হয়ে এখন চট্টগ্রামমুখী। এতে দুর্ঘটনা ও প্রাণহানিও বেড়েছে। কয়েকদিন আগে নৌকা ডুবে 20 জনের মৃত্যুর পাশাপাশি গত 1 সপ্তাহে 250 দালালকে আটকের পরও এই রুট বন্ধ করা যাচ্ছে না। সাকরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। টেকনাফের শাহপুরী দ্বীপের জিরো পয়েন্টে একের পর এক এসে থামছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবাহী কাঠের নৌকা। কোন রকম প্রশাসনিক বাধা ছাড়াই রোহিঙ্গারা বেরিবাদে নামার পর চলে যেতে পারছে আশেপাশের শরণার্থী শিবির কিংবা আশ্রয় কেন্দ্রগুলোতে। কিন্তু এর ভিন্ন চিত্র কম নয়। সাধারণ রোহিঙ্গারা আশ্রয়ের জন্য বর্তমানে এই রুট ব্যবহার করলো, অবস্থাপন্ন রোহিঙ্গারা ব্যবহার করছে সাগরের নতুন পথ, আর তাদের গন্তব্য শরণার্থী শিবিরের বাইরে অন্য কোথাও। যা যারা প্রয়োজন আছে তারা তারা কে কে যেতে কোথায় সরকারে কিন্তু দেবেলা নির্দেশ না দেয়, তারপরেও তারা চুরি করে যাবে গেলে চেষ্টা করে আর কি। নৌকা দিয়ে রোহিঙ্গারা কক্সবাজার থেকে সিটাং যাইবার ব্যবস্থা করে। স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের অভিযোগ, সংঘবদ্ধ একটি দালাল চক্র বাংলাদেশমুখী রোহিঙ্গাদের মধ্যে অবস্থাপন্নদের আগেই নিজেদের জিম্মায় নাই। এরপর কাঠের নৌকা যুগে শাহপুরী দ্বীপের জিরো পয়েন্টের পরিবর্তে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওদের থেকে যা টাকা স্বর্ণ অলঙ্কার সুযোগ বুঝে কেড়ে নিয়ে নেয়, এরপর আবার বেশি টাকার লোভে ওরা শাহপুরী দ্বীপ থেকে ছোট ছোট ডেঙ্গি নৌকা করে কক্সবাজার দিকে নিয়ে আসে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন শাহপুরী দ্বীপ ক্রস করে অন্য জায়গায় দিয়েও তারা অনুপ্রবেশ ঘটছে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে হাতে নাতে ইতিমধ্যে 200-এর অধিক দালালকে আমরা ধৃত করেছি। এবং রোহিঙ্গাদের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ঠেকাতে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির 15টির বেশি চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্টের নজরদারি এড়াতেই রোহিঙ্গারা সাগরপথ ব্যবহার করছে বলে তথ্য পুলিশের। বিভিন্ন চেকপোস্টকে অতিক্রম করানোর জন্য তারা হয়তো রোহিঙ্গাদেরকে কক্সবাজারের দিকে এই ধরনের একটা প্রয়াস থাকতে পারে নামাই দেওয়ার, যেহেতু চেকপোস্টগুলো অতিক্রম করলে তো আর কোনো বাধা থাকবে না। যে মাত্র সংবাদ পায় যে দালালের খপ্পরে পড়ছে রোহিঙ্গারা, তখন আমরা সাথে সাথে ওদেরকে গ্রেপ্তার করি এবং মোবাইল কোডের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে চাই। 28 সেপ্টেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার যাওয়ার পথে ইনানি সৈকত এলাকায় রোহিঙ্গাবাহী কাঠের নৌকা ডুবে অন্তত 20 জনের মৃত্যু হয়। এর আগে টেকনাফের বিভিন্ন অংশ থেকে আরও 115 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মিয়ানমার থেকে নৌকা যোগে নাফ নদী পেরিয়ে টেকনাফের শাহপুরী দ্বীপে এখানে আসবে এবং এখান থেকে পায়ে হেঁটে চলে যাবে আশপাশের শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের জন্য এটি অলিখিত নিয়ম, কিন্তু অনেক রোহিঙ্গাই এই নিয়ম মানছে না। তারা চেষ্টা করছেন কাঠের নৌকা করে কক্সবাজার সদর কিংবা চট্টগ্রামের দিকে চলে যেতে, আর এর ফলে ঘটছে প্রাণহানি। এক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তারা বলছেন রোহিঙ্গারা যতক্ষণ না পর্যন্ত তাদের অবস্থান নিয়ে সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত এই প্রাণহানি ঠেকানো যাবে না। কক্সবাজারের টেকনাফ শাহপুরী দ্বীপ থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমারের নাগরিক নয় বরং রোহিঙ্গা মুসলিম হিসেবে পরিচিতির দাবি তুলে ডিজিটাল নিবন্ধন কার্যক্রমে অনাগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা। এ কারণে গতি হারিয়েছে নিবন্ধন ও পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। মিয়ানমারের নাগরিক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্যই নতুন কার্ডে তাদের পরিচয় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ডাটাবেস তৈরির জন্য গত 11 সেপ্টেম্বর থেকে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় শুরু হয় সরকারিভাবে নিবন্ধন কার্যক্রম।
শুরুতে জনবল সংকট ও কারিগরি সীমাবদ্ধতার কারণে নিবন্ধন কার্যক্রমে ধীরগতি থাকলেও পরবর্তীতে কেটে যায় সে সমস্যা। প্রথম দিকে পরিচয়পত্রে রোহিঙ্গা মুসলিম হিসেবে তাদের পরিচিতি দেওয়া হলেও নতুন কার্ডে নাম ঠিকানার পাশাপাশি জাতীয়তা হিসেবে মিয়ানমারের নাগরিক উল্লেখ করায় নিবন্ধনে অনাগ্রহ দেখাচ্ছে অনেক রোহিঙ্গা। আর মুসলিম বলি হয়ে নরে আর মায়ানমার হয়ে রেখে আরা নগরী দিয়ে আনল পহিল এক ডলিয়া দিয়ে দুসরা আর ডলিয়া দে তো দেরি আনল কারণ আইন হলো দিয়ে মিয়ানমারের নাগরিক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্যই তাদের পরিচয়পত্রে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যখন এদেরকে পুনরায় আবার ফেরত পাঠানো হবে তখন মিয়ানমারের নাগরিক হিসেবে ফেরত পাঠানো হবে, নট এজ এ রোহিঙ্গা, যার জন্য রোহিঙ্গাটা এখন আমরা উল্লেখ করছি না। এখন এই জন্য হয়তো এদের ভিতরে কোনটা কনফিউশন থাকতে পারে। তবে সব রোহিঙ্গা শরণার্থীকে নিবন্ধনের আওতায় আনতে কঠোর হবার পাশাপাশি তাদের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও নিবন্ধন কাজে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে অবশ্যই এই রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা আমাদের প্রয়োজন হলে তারা যখন সহযোগিতা করবে অবশ্যই আমরা তাদেরকে ওয়েলকাম করব, কিন্তু আমরা বসে নেই, আমরা আমাদের নিজেদের রিসোর্স থেকে আমরা শুরু করে দিয়েছি এটা। গত 25 আগস্ট থেকে এখন পর্যন্ত নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া 5 লাখ রোহিঙ্গাকে আগামী 3 মাসের মধ্যে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরে ধর্ষণের পর 2 স্কুলছাত্রী হত্যার 2 বছরেও বিচারের আওতায় আসেনি অভিযুক্তরা, বাড়ি ছাড়া অসহায় পরিবার। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত 10:30 ওয়াশিংটন ডিসির ডালাস এয়ারপোর্ট থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে রওনা হন তিনি। ডালাস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তার ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিনা, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। গলব্লাডারে অস্ত্রোপচারের পর 5 দিন বিশ্রাম শেষে 30 অক্টোবর ভার্জিনিয়ার রিটজ কার্লটনে ওঠেন প্রধানমন্ত্রী। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। লন্ডনে 3 দিন পারিবারিক সময় কাটানোর পর 6 অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, সরকারের চাপেই বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ছুটি নেওয়া প্রধান বিচারপতির ব্যক্তিগত বিষয়, এ নিয়ে রাজনীতি করা সমীচীন নয় বলেও মন্তব্য করেছেন তিনি। একটি জাজমেন্টের পরে তাকে একটি রাজনৈতিক দল সরকার বিভিন্নভাবে আপনার চাপ প্রয়োগ করতেছিলেন এবং আমরা মনে করি সেই চাপের অংশ হিসাবেই গতকালকে তাকে ছুটিতে পাঠানো হয়েছে, ছুটিতে যাননি এবং তাকে বাধ্য করা হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি আর ব্যক্তিগত অসুস্থতার জন্য আমরা যেটুকু জেনেছি উনি ছুটি যেতেই পারেন, 1 মাসের ছুটিতে গিয়েছেন, তো এটাকে নিয়ে আমার মনে হয় যে কোনো রকম বিতর্ক সৃষ্টি করা বা কোনো রকম প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না। চালুর 8 বছরেও আলোর মুখ দেখেনি পুলিশের অনলাইন জিডি পদ্ধতি, উল্টো অনলাইন সেবা এখন বন্ধ হওয়ার পথে। অনলাইনে যে জিডি করা যায় সে বিষয়টা অনেকেই জানেন না। সাধারণ মানুষের অভিযোগ, উপরি আয় বন্ধ হল ভয়ে অনলাইনে জিডি পদ্ধতিতে অনীহা পুলিশের। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, অনলাইন জিডি জনপ্রিয় করতে পারলেই কমবে ভোগান্তি, বাঁচবে সময়। মাহমুদ রাকিবের রিপোর্ট। 2 দিন ধরে ছেলে নিখোঁজ থাকায় থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন হোসেন মিয়া। কর্তব্যরত পুলিশ সদস্যই তার অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে কাগজে লিখে গ্রহণ করেছেন। যদিও ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে 2010 সালে দেশে বড়সড় আকারে চালু হয়েছিল অনলাইন জিডি পদ্ধতি, তবে এই পদ্ধতি সম্পর্কে সাধারণ জনগণ একেবারেই অবগত নন। এমনকি জনগণকে জানাতে তেমন কোনো তৎপরতাও পুলিশ কিংবা কারো পক্ষ থেকেই নেওয়া হয়নি। অনলাইন জিডিতে বাড়তি আয়ের সুযোগ না থাকায় মাঠ পর্যায়ের পুলিশের অবহেলাতেই উদ্যোগটি মাঠে মারা গেছে বলে অভিযোগ রয়েছে। অনলাইন কোনো জিডি সম্পর্কে ধারণা নেই বা এটাকে কখনো শুনি নেই। চেক বই হারাই যাওয়ার পরে জিডি করতে আসছিলাম, বলে জিডি করা লেখার পরে 500 টাকা লাগছিল। যে জিডি করে ওনার কাছে বললাম, উনি জিডি করতে চায় না। হ্যাঁ, উনি বলে 2000 টাকা জিডি দিতে হবে এই বিকাশে। অনলাইন গ্রহণ করলে তো এটা ওই যে 2000 টাকা চাইছে, এটা 2000 নিতে পারবে না।
অভিযোগ অস্বীকার করে থানার সর্বোচ্চ কর্মকর্তাদের দাবি পদ্ধতিটি ত্রুটিপূর্ণ, এ কারণে আগ্রহ নেই সাধারণ মানুষের। ফর্ম ফিল আপ করার পরে তার একটা কপি নেওয়ার জন্য থানায় আসতে হবে, কারণ তার একটা ডকুমেন্ট তার কাছে থাকতে হবে। আপনি অনলাইনে করলেন, আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে একটা জিডি নাম্বার ফেললাম, ওটা আমাদের কাছে রেখে দিলাম, তাতে বাদিত কোনো বেনিফিট হলো না। এখানে সে যদি না আসে যদি না পায়, কিন্তু অনলাইনে যে ওটাকে ব্যাগ তাকে ব্যাগ দেওয়ার তো কোনো সুযোগ নেই। সাধারণ মানুষ কোন অপরাধটা জিডি হবে, কোন অপরাধটা রেগুলার কেস হবে, এটা তারা আসলে কিন্তু বুঝে না, এই কারণেই এখনো পর্যন্ত এটা ওইভাবে চালু হয়নি। পুলিশের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এই সেবাটি পুরোপুরি বন্ধ রয়েছে, যা স্বীকার করে পুলিশ সদর দপ্তর বলছে সেবাটি ব্যবহার উপযোগী করার কাজ চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন পুলিশের বাড়তি আয়ের সুযোগ না থাকা কিংবা অন্য কোনো সমস্যা থেকে থাকলে তা চিহ্নিত করে দ্রুত সেবাটি চালু করা উচিত। যখন একটা কায়েমি স্বার্থ থাকে এবং তার সাথে বিপুল পরিমাণ অর্থের বিষয় জড়িত থাকে, তখন তারা কিন্তু একটা ভালো কিছু হতে দিতে চায় না। সুতরাং সেরকম যদি কিছু থেকে থাকে তাহলে পরে সেটাকে চিহ্নিত করে সেটাকেও আপনার নস্যাৎ করতে হবে। এটা এমনভাবে করতে হবে যাতে ব্যক্তিগতভাবে থানায় যেতে না হয়, হ্যাঁ, সেটাকে মাথায় রেখে আপনাকে পুরো বিষয়টাকে ডেভেলপ করতে হবে। জিডি করতে কোনো টাকা লাগে না, এটাই কথা, কিন্তু কোথাও যদি ব্যতিক্রম হয় অবশ্যই আমরা সেটা ব্যবস্থা নেব, কিন্তু এইটার কারণে অনলাইন জিডি আটকে আছে এটা ঠিক না। এই কার্যক্রমটা নিয়ে একটু অ্যানালাইসিস করছি আমরা, যে ঠিক কোন আকারে কতটুকু পর্যন্ত আমরা অনলাইন জিডিতে যাব। ডিএমপির তথ্য মতে প্রতিদিন ঢাকা মেট্রোর প্রতিটি থানায় গড়ে প্রায় 80টি করে সাধারণ ডায়েরি করা হচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, লাস ভেগাসে ভয়াবহ বন্দুক হামলার রহস্যের এখনো কোনো কূল কিনারা করতে পারেনি যুক্তরাষ্ট্র পুলিশ, তদন্ত চলছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে শুরু হয়েছে 300 আসনের পরিচিতিমূলক ধারাবাহিক প্রতিবেদন। এ পর্যায়ে আজ রয়েছে উত্তরের জেলা দিনাজপুরের 6টি আসনের পরিচিতি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলাগুলোর মধ্যে একটি দিনাজপুর। সাহিত্য সংস্কৃতির ইতিহাসে সমৃদ্ধ দিনাজপুর জেলা 13টি উপজেলা নিয়ে গঠিত। এ জেলার আয়তন 3,444 বর্গ কিলোমিটার। দিনাজপুরের মোট জনসংখ্যা 31,09,628 জন, এর মধ্যে ভোটার সংখ্যা 18,56,345 জন। বিগত নির্বাচনগুলোতে দিনাজপুর জেলার 6টি সংসদীয় আসনে রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর উত্থান পতনের ইতিহাস। 1991 সালে দিনাজপুর 6 আসন জামাতের হাতে গেলেও বাকি 5টি আসনে জয় তুলে নেয় আওয়ামী লীগ। 96 নির্বাচনে দিনাজপুর 3 আসনে বিএনপি প্রার্থী জিতে, তবে অন্য আসনগুলোতে জয় পায় আওয়ামী লীগের প্রার্থীরা। 2001 এর নির্বাচনে দিনাজপুর 1, 2, 4 এবং 6 চার দলীয় জোটের জয়, আর দিনাজপুর 3 ও 5 জয় পায় আওয়ামী লীগ। 2008 এবং 14 নির্বাচনে সবকটি আসনই যায় আওয়ামী লীগের ঘরে। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন সব দলের মনোনয়ন প্রত্যাশীরা। শেষ পর্যন্ত কোন দল কয়টি আসনের দখল নিতে পারবে তা জানা যাবে ভোটের ফলাফলে। তবে উৎসব মুখর ভোটের আভাস পাওয়া যাচ্ছে এখন থেকে। সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট লিসা এম বুটেন হেইমের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করে জাতিসংঘের মিশনে বাংলাদেশের অবদান, কার্যক্রম, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলটি জাতিসংঘ কমিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শান্তিরক্ষা কার্যক্রমের উপর সামরিক উপদেষ্টা মেজর হিউ ভ্যান রোজেন ও স্ট্র্যাটেজিক ফোর্স জেনারেল অ্যান্ড ক্যাপাবিলিটি প্ল্যানিং এর দলনেতা অ্যাডাম স্মিথ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করেন।
সুস্বাদু মাছ এবং খাদ্যমান থাকায় শুধু দেশে নয় ইলিশের চাহিদা রয়েছে বিশ্ববাজারেও। তবে নানা উদ্যোগে দেশে প্রতি বছর উৎপাদন বাড়লেও বড় আকারের ইলিশের দেখা মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিসংখ্যান পদ্ধতি না থাকা ও অতিরিক্ত আহরণের কারণে ইলিশ বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। ইলিশ নিয়ে কাজল আব্দুল্লাহ তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। খাদ্যমানে অত্যন্ত সমৃদ্ধ ইলিশ মাছ, এতে রয়েছে কয়েক প্রকারের খাদ্য উপাদান ও ভিটামিন। চর্বিতে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকায় মানুষের দেহের রক্তের কোলেস্টেরলের মাত্রাও কমে আসে। এ কারণে ভরা মৌসুমে জেলেদের মাঝে ইলিশ আহরণের যে উৎসব দেখা যায়, তেমনি কম দামে ইলিশ কিনতে দেশের বিভিন্ন হাট বাজারগুলো ভরপুর থাকে ক্রেতা সমাগমে। বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা থাকায় প্রতি বছর রপ্তানি করে আয় হয় প্রায় শত কোটি টাকা। প্রজনন মৌসুম ফলপ্রসূ করতে প্রধান প্রজনন ক্ষেত্রের 7000 বর্গ কিলোমিটার এলাকায় ইলিশ সহ অন্যান্য মাছ আহরণে থাকে নিষেধাজ্ঞা। এতে প্রাপ্তি স্থান ও উৎপাদন বাড়লেও এক গবেষণায় উঠে এসেছে, প্রায় 30-35% অতিরিক্ত ইলিশ আহরণ ও জলবায়ু পরিবর্তনে স্বল্পদিনে মা ইলিশে পরিণত হওয়ায় ইলিশের আকার বড় হচ্ছে না। এজন্য আহরণের পরিমাণ নিয়ন্ত্রণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। যদিও মৎস্য বিভাগ বলছে সহনীয় পর্যায়ে রয়েছে এর পরিমাণ। এখন মডার্ন ইয়ার টেকনোলজি ইউজ করে ধরার চেষ্টা করছি ইলিশ, কিন্তু এটার কোনো ঘটনা কিন্তু কয়েকদিন পর আমাদের ভারতের মতো সাইজ ছোট হয়ে যাবে, কারণ আমরা বড় মাছগুলোকে রাখছি না। আমরা এখন পর্যন্ত যা দেখছি, এই 5 লাখ টনের মতো বা 5.5 লাখ টনের মতো যদি আমরা হার্ভেস্ট করি, এতে আমার স্টকের উপরে তেমন একটা প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, বড় ইলিশ না পাওয়া আশঙ্কাজনক, যা অভ্যন্তরীণ ও রপ্তানির বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। যেটা ডিম দেওয়ার ল্যাট, এই অংশের পানির ডেপথ কমতেছে, এটা ঠিক, একদম দক্ষিণে লবণ একটু বাড়তেছে, এই সমস্ত কারণে একটু আর্লি এগ ম্যাচুরিটি হচ্ছে। সেই মাছটা 6 মাস পরে আসলে আরো 2-3 কেজি ওজন বেশি হইত, আগে আস্তে আস্তে ধরা পড়তেছে, এই জন্য এভারেজ কমতেছে। বড় সাজে ইলিশ যদি বাড়ে, তার বেনিফিট কিন্তু শুধু এক্সপোর্ট মার্কেট থেকে পাবেন তা না, আভ্যন্তরীণ যে মার্কেট, আমাদের আভ্যন্তরীণ যে ভোক্তা, তারাও সুবিধা পাবে। ইলিশ মাছের যথাযথ উন্নয়নে 1983-84 অর্থ বছরের আহরণের পরিসংখ্যান মডেল হালনাগাদ করে সময়োপযোগী করা, স্থানীয় পর্যায়ে মৎস্য কর্মকর্তাদের পরিদর্শন বৃদ্ধি এবং গবেষণায় জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবারও রোহিঙ্গা প্রসঙ্গ। রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্বের ভিত্তিতে কাজ করার কথা জানিয়েছে মিয়ানমার। সোমবার জেনেভায় জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর এক সভায় একথা জানান মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াত আহে। পালিয়ে আসা রোহিঙ্গাদের আগ্রহ অনুযায়ী যে কোনো সময় প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানান তিনি। মন্ত্রী আরো বলেন, তাদেরকে 1993 সালে বাংলাদেশ মিয়ানমার চুক্তির ভিত্তিতে মিয়ানমারে প্রবেশের যোগ্য হতে হবে। সভায় জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপো গ্রান্ডি জানান, চলতি বছর মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশের 2 কোটিরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে শরণার্থী হয়েছে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ দরকার বলে উল্লেখ করেন। এদিকে রাখাইন পরিদর্শনে গিয়ে সেখানকার অধিবাসীদের অকল্পনীয় দুর্দশা ও ক্ষয়ক্ষতির প্রমাণ পেয়েছে জাতিসংঘ, বিভিন্ন সাহায্য সংস্থা ও বিদেশি কূটনীতিকদের প্রতিনিধি দল। ইসলাম বাদাওয়েমিয়া রাখাইন টাইনামিয়ানে দুই সংজমা লেটলন সাওয়েনি খেখে সাম্বি। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের নমনীয় হওয়া বাংলাদেশের কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনকে ফলপ্রসূ সিদ্ধান্ত বলে জানান। তারা বলেছিল এরা বাঙালি, এদের কোনো নাগরিকত্ব নেই, এরা এদেশের লোক নয়। আজকে তারা তো সেই অবস্থান থেকে সরে এসছে, সেটা কি আমাদের কূটনৈতিক বিজয় না? নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এদেশে রাজনীতিতে এতিম হয়ে পড়েছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা, এটাই কি বন্ধুত্বহীনতার প্রমাণ? বিসিবির নীতি নির্ধারণ বা পরিকল্পনায় তৃণমূলের ক্রিকেট গুরুত্ব পায় কম, তাই দেশের ক্রিকেটের বর্তমান প্রজন্মটি বিশ্ব মাতালেও ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে না সমৃদ্ধ পাইপলাইন। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে এমনই দাবি করেছেন কাউন্সিলররা। তবে বিসিবি পরিচালকরা আশ্বাস দিয়েছেন, বর্তমান প্রশাসন আবারও নির্বাচিত হলে তৃণমূলের ক্রিকেটকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে। এছাড়া তাদের দাবি দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলেও নানা বিতর্কের মাঝেও ফলপ্রসূ হয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভা।
হোক ক্রিকেট বোর্ড কিংবা ফুটবল ফেডারেশন, দেশের ক্রীড়া অঙ্গনে নির্বাচনের আগে বাড়তি মনোযোগ পান সংশ্লিষ্ট কাউন্সিলররা। শুনতে খারাপ লাগলেও তৃণমূলের সংগঠকদের রূঢ় বাস্তব চিত্র এমনই। সভাপতি হিসেবে নির্বাচিত হবার পর নাজমুল হাসান পাপনের আমলে এই প্রথম আয়োজিত হল দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া সংস্থা বিসিবির বার্ষিক সাধারণ সভা। তার উপর আদালতে গড়ানো গঠনতন্ত্র নিয়েও গরম ছিল পরিবেশ। সব মিলিয়ে নির্বাচনী আবহাওয়ায় কথা বলার এক টুকরো মঞ্চ পেলেন কাউন্সিলররা। ক্রিকেটে অনেক কস্টলি খেলা হয়ে গেছে, সেই অনুযায়ী আমাদের অনুদান যদি বাড়ানো হয় তাহলে আমরা সবাই পরিপূর্ণভাবে এটা সুন্দরভাবে করতে পারি। প্রতি বছর যাতে এজিএম হয় এবং কাউন্সিলরদেরকে যাতে ক্রিকেটের কার্যক্রম, তৃণমূলের কার্যক্রম কাউন্সিলরদেরকে যাতে সম্পৃক্ত করা হয়, সেই বিষয়গুলো আমাদের এই দাবির মধ্যে উঠে এসেছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা অথবা ব্যক্তিগত উদ্যোগে কাউন্সিলররা নিজস্ব এলাকায় টুকটাক কাজ করেন, কিন্তু বিশ্ব ক্রিকেটে উন্নতি করতে থাকা বাংলাদেশের ক্ষেত্রে নিয়ন্ত্রক বোর্ডের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার বিকল্প নেই। রাঙ্গামাটি পার্বত্য জেলায় আমরা কন্টিনিউ প্রতি বছর আমরা লিগ হয় এবং টি-20 খেলা হয়, এটা আমাদের নিজিত অত্যায় নেই, আমাদের বিসিবি কোনো আমরা অর্থায়ন খুঁজে পাইনি। তবে বিসিবি পরিচালকরা বলছেন ঢাকার বাইরের ক্লাব ও স্থানীয় লীগ কাঠামোকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা বোধ করছেন তারাও। সেই সঙ্গে প্রতি বছর এজিএম ইজিএম অনুষ্ঠানের গুরুত্বের কথাও বলেন তারা। যদি প্রপারভাবে ডিস্ট্রিক্টে ক্রিকেটটা চালু করতে পারি, ক্যালেন্ডার যদি ঠিক রাখি, ভালো ফ্যাসিলিটি যদি দিতে পারি, ভালো উইকেট ভালো মাঠ, তো আমার বিশ্বাস যে আমরা আরো অনেক ভালো ভালো মুস্তাফিজ মেরাজ এদেরকে পাবো। যে এজিএম ইজিএম এর মাধ্যমে আমাদের 2012-র যে কনসিডেন্স ছিল সেটি আমরা পুনর্ব্যবহার করতে চাই। এটা এখন যাবে এনএসসিতে, যাবে ফর দেয়ার অ্যাপ্রুভাল অ্যান্ড ফর দেয়ার পেরিউজাল। এদিকে বিভিন্ন পক্ষের বাধা সত্ত্বেও পূর্ব নির্ধারিত সময়েই বার্ষিক সাধারণ সভা আয়োজনকে বর্তমান পরিচালনা পর্ষদের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সড়কের চেকপোস্ট এড়াতে টেকনাফের শাহপুরী দ্বীপ হয়ে সাগরের বিপজ্জনক রুট ব্যবহার করছে রোহিঙ্গারা, ঘটছে মৃত্যুও, সহায়তাকারী শত শত দালাল আটক। মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচিতি পেতে চায় না রোহিঙ্গারা, ডিজিটাল নিবন্ধন কার্যক্রমে নেই আগ্রহ। চালুর 8 বছরে আলোর মুখ দেখেনি পুলিশের অনলাইন জিডি পদ্ধতি, বাড়তি আয় বন্ধের আশঙ্কায় পুলিশের অনীহার অভিযোগ। এবং প্রতি বছর উৎপাদন বাড়লেও দেখা মিলছে না বড় আকারের ইলিশের, অতিরিক্ত আহরণী কারণ বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন